তো পরিষ্কার আকাশ এবং ড্রাই ওয়েদার অর্থাৎ শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই। রাতের তাপমাত্রা যেটা কমছে সেটা আরেকটু ফল হবে গ্র্যাজুয়ালি, খুব বেশি নয়, 1-2 ডিগ্রি মতন। এক্সপেক্টেড যে 8 তারিখ নাগাদ হয়তো ম্যাক্সিমাম ফলটা হবে, কিন্তু ওই 2 ডিগ্রি, ঠিক আছে। 8-এর পরে 9 তারিখ থেকে আবার কিন্তু যে জায়গা থেকে ফলটা হয়েছিল আবার সেখানটায় উঠে যাবে, মানে আর ফার্দার 8-এর পরে কিন্তু আর কমবে না, 9 তারিখ নাগাদ আবার আগের জায়গায় চলে যাবে। অর্থাৎ এখন যেটা ধরুন 20 মতন চলছে রাফলি, আজকে যেটা সকালে রেকর্ড হয়েছে 19.7, ফলে 19.7 থেকে 8 তারিখে এক্সপেক্টেড যে আরেকটু কমবে, মানে ম্যাক্সিমাম 9 তারিখে গিয়ে কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে। মানে তার কারণ এখন আমাদের এখানে মূলত নর্দার্লি উইন্ড আছে, অর্থাৎ উত্তর দিক থেকে হাওয়া আসছে, যার জন্যই এই গ্র্যাজুয়ালি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতে একটু গ্র্যাজুয়ালি ফল করবে। 9 তারিখ নাগাদ আমাদের সাউথ ইস্ট বে অফ বেঙ্গল, আমাদের থেকে অনেক দূরে, সেখানে একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ফলে ওই সময়টাতে আমাদের এখানে নর্দার্লি উইন্ডের স্ট্রেংথটা একটু কমবে, আর একটু পার্টলি ক্লাউডি হতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোথাও কিছু নেই, ফলে সেই সময়টা আমাদের যে মিনিমাম টেম্পারেচারটা আবার একটু গ্যাজুয়ালি বাড়বে। শীতের অ্যাসাচ কোনো ডেফিনেশন তো নেই আমাদের এখানে, এখন যেটা থাকবে সেটা হচ্ছে ভোরের দিকে ঠান্ডাটা থাকবে, কিন্তু দিনের বেলায় ঠান্ডা থাকবে না। দিনের বেলায় ঠান্ডা বলতে যদি বলছেন দিনের বেলায় কবে সোয়েটার পরবো, অনেক দেরি, আপাতত তার কোনো শ্রেণী নেই, ঠিক আছে। আপাতত যেটা থাকবে হচ্ছে ভোরের দিকে ঠান্ডা, একটা ঠান্ডার আমেজ, আর এই স্পেলে যেটা হচ্ছে আমাদের এখানে ঠান্ডাটা আসে কতগুলো স্পেলে, টানা ঠান্ডা থাকে না আমাদের এখানে, তার কারণ হয় পশ্চিমী ঝঞ্ঝা থাকে আর উপরের দিকে আর নিচের দিকে, নাহলে বঙ্গোপসাগরে কোনো না কোনো সিস্টেম ডেভেলপ করে। এই মুহূর্তে মোটামুটি আগামী 8 তারিখ অবধি ঠান্ডাটা থাকছে, মানে এই ভোরের যে ঠান্ডাটা সেটা থাকবে, এবং 8 তারিখ নাগাদ এক্সপেক্টেড যে ম্যাক্সিমাম ফল। তারপরে 9 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আমাদের থেকে অনেক নিচে।